নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয়টি খুব কমন এবং বেশিরভাগ লোকেরই প্রায় প্রতিদিনের এটি সমস্যা, পেটে গ্যাস হয়ে যাওয়া বা গ্যাসের কোনো সমস্যায় ভোগা বা পেটে ব্যথা করা, এবং যার জন্যে প্রায় প্রতি বাড়িতেই সকলে অ্যান্টাসিড রেখে দেন, বিভিন্ন রকম এইচ টু ব্লকার রেখে দেন, এবং সেগুলো কিছু একটি খাওয়ার সমস্যা হলে বা একটু বেশি খাওয়া হলে অমনি একটি সেটি খেয়ে নেন, যাতে তার পেটে কোনো সমস্যা না হয় বা পেটে গ্যাস না হয়, পেটে হজম ঠিকমতো হয়। কেউ কেউ নিয়মিতভাবেই এটি খান। আজকে কতগুলো ওষুধ ছাড়া এমন কতগুলো ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করব, এমন কতগুলো উপায় নিয়ে আলোচনা করব, যে উপায়গুলো যদি আপনি মেনে চলতে পারেন বা সবাই মেনে চলতে পারে, তাহলে এই গ্যাসের সমস্যা চিরতরে মুক্তি পাওয়া যায়। অ্যান্টাসিড খাওয়া কিংবা হজমের ওষুধ খাওয়া কিংবা কোনো লিকুইড অন্য কিছু খাওয়া, তার মানে হচ্ছে আপনি সাময়িকভাবে ব্যাপারটাকে থামাচাপা দিচ্ছেন বা তার থেকে একটু মুক্তি পাচ্ছেন, কিন্তু যাতে গ্যাস তৈরি না হয়, যেখানে আসল সমস্যা সেই জায়গাটাতে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে তার আগে আসুন আমরা জেনে নিই যে কী কারণে গ্যাস হয়। আমরা যখন খাবার খাই, খুব তাড়াহুড়ো করে যখন খাই বা অনেকখানি খাই, তখন কী হয়, খাবারের সঙ্গে কিছু হাওয়া পেটের ভেতরে ঢুকে যায় এবং সেই হাওয়া পেটে গিয়ে গ্যাসের মতো হয়ে ফুলে থাকে। অথবা যে সমস্ত খাবার খাই, সেই খাবারের হজমের প্রক্রিয়ার মাধ্যমে বা হজমের প্রক্রিয়ার জন্যে কিছু গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস পরবর্তী সময় পেট আস্তে আস্তে ফাঁপতে থাকে। আমরা যদি বেশি খাবার খাই, তখন সেই বেশি গ্যাস হয়। এবং যাদের হজম শক্তি কম অথবা যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি আরও বেশি হয়। তারপরে পেটে ফেঁপে যায় এবং পেটে ব্যথা হয়। তাহলে কতগুলো খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং কতগুলো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই গ্যাসগুলো যাতে পেটে তৈরি না হয় বা জমা না হয়, সেই ব্যাপারটা আমরা দেখতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, যার ফলে গ্যাস তৈরি হবে না, আপনার সেই সমস্যা হবে না, রোজ রোজ কোনো অ্যান্টাসিড খেতে হবে না এবং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা থাকবে না। প্রোবায়োটিক যুক্ত খাবার খেতে হবে। প্রোবায়োটিক এক ধরনের ব্যাকটেরিয়া এবং আমাদের অন্ত্রে বা আমাদের পাকস্থলীতে ক্ষুদ্র অন্ত্র বৃহদন্ত্র মিলিয়ে হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে রোগ তৈরি করে আমাদের, আবার অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং আমাদের গাট বা অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে। এই ব্যাকটেরিয়াকে বলা হয় প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। কিছু কিছু খাদ্য আমাদের চারপাশে আছে, আমরা সবসময় দেখি, কেউ হয়তো মাঝে মধ্যে খাই, কিন্তু নিয়মিতভাবে যদি এগুলো খাওয়া যায়, প্রোবায়োটিক যুক্ত খাবার যদি খাওয়া যায়, তাহলে কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে এবং হজমের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তার ভেতরে প্রথম হচ্ছে টক দই। ঘরে পাতানো টক দই অনেক ভালো। সকালবেলা এক কাপ টক দই একটু চামচের সামান্য নুন মিশিয়ে কিংবা টিফিনের সময়, ব্রেকফাস্টের সময় খাওয়া যায়, অথবা সকালে না হলেও দুপুরে খাওয়ার পরে বা খাবার সঙ্গে সঙ্গে টক দই খাওয়া যায়, টক দইয়ের স্যালাড খাওয়া যায়। এভাবে আমরা নিয়মিতভাবে যদি টক দই রাখি আমাদের খাবারের চার্টে, তাহলে কিন্তু প্রোবায়োটিক আমাদের অনেক ভেতরে থাকে। এছাড়া অ্যাপেল সিডার ভিনিগারে অনেক প্রোবায়োটিক থাকে। তাছাড়া কেফির, কেফির যদিও আমাদের বাঙালিদের মধ্যে অতটা প্রচলিত খাবার নয়, কিন্তু কেফির দুধ দিয়েই তৈরি করা হয়, অনেকটা দইয়ের মতো। যারা জানেন না তারা একটু দেখে নেবেন, নেটে পাওয়া যায় বা ভিডিওতে পাওয়া যায়। এই কেফির অনেকটা ঘোলের মতো, এটা যদি আমরা খাই তাহলেও কিন্তু আমরা নিয়মিতভাবে প্রোবায়োটিক পাবো এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে না, বরং অনেক উপকার হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে দূর করে দেবে, গ্যাসের সমস্যা অনেক কমে যাবে। এছাড়া আছে ঘোল, তাছাড়া ইডলি, ধোসা এবং অনেক ক্ষেত্রে আমাদের যে ধোকলা, যেগুলো কোনো রকম ফার্মেন্ট করে করা হয়, যে সব খাবার দাবার সেইগুলোর ভেতরে অনেক প্রোবায়োটিক থাকে। এগুলো আমাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখলে যাদের গ্যাসের সমস্যা আছে, তারা গ্যাস থেকে অনেকটাই মুক্তি পাবেন। দ্বিতীয়ত, কীভাবে আপনি খাচ্ছেন তার উপরে কিন্তু গ্যাসের অনেক কিছু নির্ভর করে। আমরা খাবার সবসময় চিবিয়ে খেতে হবে ভালোভাবে, এবং যতক্ষণ না পর্যন্ত মুখের ভেতর কোনো শক্ত খাবার একটু লিকুইড মতো বা খুব গুঁড়ো গুঁড়ো হয়ে না যাচ্ছে,
ততক্ষণ পর্যন্ত চেবাতে হবে, একটু ধীরে ধীরে খেতে হবে। তারপরে খাবার খুব তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। এই আমরা যখন খাবার খাই, খাবার আমাদের পেটে যায়, পেটে পাকস্থলী থেকে পাচক রস নিঃসৃত হয় এবং যার ফলে খাবার হজম হয়। আমরা যদি ধীরে ধীরে খাই, একটু চিবিয়ে খাই, তাহলে যেমন পাকস্থলীর পক্ষে খাবার হজম করাতে সহজ হবে, তেমনি ঠিকমতোভাবে সে রসের বা আমাদের হজমের রসের যোগান দিতে পারবে। আর তারপরে আমাদের যখন পেটে খাবার যাবে, তখন আমাদের ব্রেন একটা সিগনাল পাঠায় যে আমাদের পেট ভরে গেছে, আর খাওয়ার দরকার হয় না। যদি আমরা ধীরে ধীরে খাই, সম্পূর্ণ প্রক্রিয়ার পক্ষে, শরীরের পক্ষে এই প্রক্রিয়াটি চালানো অনেক সহজ হয়, যার ফলে হজম যেমন সহজ হবে, তেমনি আমাদের ব্রেন বা নার্ভাস সিস্টেম বা পাকস্থলীর রস নিঃসৃত ব্যাপারটি ঠিকমতো হবে এবং হজম ঠিকমতো হবে, গ্যাস কম হবে। আর যদি আমরা তার বদলে তাড়াতাড়ি কোনো কিছু খাবার খাই, খুব তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, তাহলে খাবারের সঙ্গে যেমন আমরা অনেকটা গ্যাস খেয়ে ফেলবো বা হাওয়া খেয়ে ফেলবো, তার সঙ্গে সঙ্গে এই সম্পূর্ণ সিস্টেমটা পাল্টে যাবে। তখন পাকস্থলী ঠিক বুঝতে পারবে না যে আর কতটা খাবার খেতে হবে। আমাদের তার হজম ক্ষমতার বাইরে গিয়ে আমরা অনেক বেশি খাবার খেয়ে ফেলবো, বেশি ক্যালোরি আমরা খেয়ে ফেলবো এবং স্থূলতা আমাদের আসবে। কাজেই প্রথম ভালো করে চিবিয়ে খেতে হবে, একটু ধীরে ধীরে খেতে হবে, সময় নিয়ে খেতে হবে এবং পরিমাণে বেশি খাওয়া যাবে না। এটা যদি আমরা মানতে পারি, তাহলেও কিন্তু গ্যাসের সমস্যা থেকে অনেকটাই আমরা মুক্তি পেতে পারি। এর সঙ্গে আমরা যদি কতগুলো খাবার খাই যা আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, যেমন আদা, সকালবেলা এক চামচ আদা থেঁতো করে নিয়ে সেটা জলে দিয়ে ফোটাতে হবে। একটু ফুটিয়ে নিয়ে জল যখন চার ভাগের তিন ভাগ আসবে, সেটুকু যদি আমরা সেই জলটুকু খাই, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে, একবার বা দুবারে খেতে পারি। আরেকটি ব্যাপার হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা ছটি সাতটি পুদিনা পাতা এক কাপ মতো জলের সঙ্গে যদি ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে খাওয়া যায়, তাতেও গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। যেসব খাবারে গ্যাস বেশি হয়, সেই সব খাবারগুলো আমাদের বাদ দিতে হবে। তার ভেতরে কী আছে, যেমন রাজমা যারা খায়, রাজমাতে প্রচুর গ্যাস হয়, ফুলকপি, ব্রোকলি, এছাড়া বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের ফাইবারযুক্ত খাবার, এসব খেলে যাদের গ্যাস হয় তখন তাদের এগুলো কম খেতে হবে বা খাওয়া বাদ দিতে হবে। আরেকটি খাবার আছে যেগুলো, যেমন কার্বোনেটেড ড্রিঙ্কস, আমরা যেসব কোল্ড ড্রিঙ্কস খাই, অনেকে খাবার সঙ্গে বা খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খায়, ভাবে যে তারপরে পেটে গ্যাস হয় এবং সেটি ঢেকুর হয়ে বেরিয়ে আসে, তখন সে ভাবে পেটের গ্যাস সব বেরিয়ে গেল। আসলে ঘটনা সেটি নয়, গ্যাস পেটে যে যা হয় সেটা হয়ই, বরং এই কোল্ড ড্রিঙ্কস বা এই কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে গ্যাস আরও অনেক বেশি হয় এবং সেই অতিরিক্ত গ্যাসটা হয়তো ঢেকুর হয়ে বেরিয়ে আসে। একটা আমাদের ভুল ধারণা হয় যে গ্যাস বেরিয়ে গেল। এই কার্বোনেটেড ড্রিঙ্কস বা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস, এগুলো একদমই খাওয়াটা ঠিক হবে না যাদের গ্যাসের সমস্যা আছে। এক্সারসাইজ কিন্তু অনেকটা কাজে লাগে। এখন হঠাৎ মনে হতে পারে যে আমার গ্যাসের সঙ্গে আবার ব্যায়ামের কী সম্পর্ক, অবশ্যই সম্পর্ক আছে। আমরা যখন হাঁটাচলা করি বা একটু শরীরের পক্ষে নাড়াচাড়া করি বা আমরা যখন যোগা করি, তখন কী হয়, আমাদের পেট এবং পেটের ভেতরকার যে পেশি আছে বা আমাদের পেটের মাংসপেশি, তার ভেতরে একটি নড়নচড়ন হয়। তার ফলে পেটের ভেতরে যেসব আমাদের অন্ত্র পাকস্থলী আছে, তাদের ভেতরে যে সমস্ত রস, সেগুলো নিঃসৃত হয় বেশি, এবং যদি একটু গ্যাস তৈরি হয় সেটাও ওইভাবে আস্তে আস্তে ঠিক হয়ে আসে। তো যারা যোগা বা অন্য কিছু করবেন না, তাদের পক্ষে সবথেকে সহজ যেটি, সেটি হচ্ছে খাবার পরে কিছুক্ষণ আপনি অন্তত 500 কদম, মানে 500 পা হাঁটুন। নিয়ম করে যদি 500 পা হাঁটা যায়, তাহলে কিন্তু গ্যাসের থেকে মুক্তি পাওয়া যায়। এইসব যে কথাগুলো বলা হলো, এগুলো যদি মেনে চলতে পারা যায়, তাহলে কিন্তু খাবার পরে অ্যান্টাসিড খাওয়ার দরকার হবে না, খাবার পরে কোনো পিপিআই ইনহিবিটার বা গ্যাস যাতে না হয় সেরকম কোনো ওষুধ খাওয়ার দরকার হবে না, হজমের কোনো কিছু দরকার হবে না। শুধুমাত্র এই পরিবর্তনগুলো যদি আপনি মনে রাখেন, কোনো প্রোবায়োটিকযুক্ত খাবার ডোজ কোনো খাবারে রাখবেন,
ধীরে ধীরে খাবেন, চিপিয়ে খাবেন এবং অধিক মাত্রায় খাবেন না। একটু আদার রস বা একটু পুদিনা পাতার রস বা এই ধরনের কিছু খাবেন। খাবার পরে একটু হাঁটবেন বা একটু নিয়মিতভাবে যোগা করবেন বা একটু ব্যায়াম করবেন, তাতে শরীর সচল থাকবে, বিভিন্ন পেশি ঠিকমতো কাজ করবে, বিভিন্ন গ্ল্যান্ড ঠিকমতো কাজ করবে এবং যে সমস্ত খাবারে গ্যাস হয় সেগুলো খাবেন না, সেগুলো অ্যাভয়েড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। নমস্কার।